নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এই অধ্যায় থেকে যাবতীয় প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। এটা আমাদের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা, ঠিক আছে, 2024 ভলিউম টু, খুবই গুরুত্বপূর্ণ বই। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে এবং যাদের কাছে এই বইটা নেই তাদের জন্য আমি সম্পূর্ণরূপে সল পেপারটা নিয়ে আসছি। আলোচনা করা যাক, ফার্স্ট প্রশ্ন বলেছে ইন্দিরা গান্ধীকে লেখা জওয়াহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দিও অনুবাদ করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার মুন্সি প্রেমচাঁদ। দু নম্বরের প্রশ্ন, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়? অ্যান্সার হবে কয়ার অ্যান্সার 1872 খ্রিস্টাব্দে। তিন নম্বরের প্রশ্ন, ইউরোপে ক্রীড়া ইতিহাস চর্চা শুরু হয়? অ্যান্সার হবে কয়ার অ্যান্সার 1970 খ্রিস্টাব্দে। চার নম্বর প্রশ্ন, ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম লিখেছেন? খুব ইম্পর্টেন্ট বই, মানে এই যে ইম্পেরিয়ালিজম আছে খুব ইম্পর্টেন্ট আছে। অ্যান্সার হবে আলফ্রেড ক্রসবি। পাঁচ নম্বরের প্রশ্ন, ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1792 খ্রিস্টাব্দে। ছ নম্বরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 5 জুন 1974। সাত নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। সাত নম্বরের প্রশ্ন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1960 থেকে 1970 দশকে। আট নম্বরের প্রশ্ন, সত্যজিৎ রায় যে চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পান তার নাম কি? আট নম্বরের প্রশ্ন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পথের পাঁচালি। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, যে সমস্ত প্রশ্নগুলো খুব আসতে চলেছে তোমাদের 2024 কেন প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায়, সেগুলো কিন্তু টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে আলোচনা করা যাক। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, পাঁচ তো হয়ে গেছে, ছয় হয়ে গেছে, সাত হয়ে গেছে, আটও করে দিয়েছি। নদেগের প্রশ্ন, বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হলো? নদেগের প্রশ্ন, তো দেখো বাংলায় প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গেজেট। অনুরূপ প্রশ্ন, বেঙ্গল গেজেট হবে দশ নম্বরে। ভারতের চিপকো আন্দোলন ছিল? দশ নম্বরের প্রশ্ন, খয়ের অ্যান্সার পরিবেশ আন্দোলন। এগারো দাগে, নবান্ন নাটকটি রচনা করেন? খয়ের অ্যান্সার হবে বিজন ভট্টাচার্য। বারো দাগে, প্রথম নির্বাক চলচ্চিত্র হল? ইম্পর্টেন্ট প্রশ্ন, বারো দাগের প্রশ্ন, প্রথম নির্বাক চলচ্চিত্র হল খয়ের অ্যান্সার রাজা হরিশ্চন্দ্র। তেরো দাগের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয়? তেরো দাগের প্রশ্ন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বঙ্গদর্শন পত্রিকায়। আমাদের পরের প্রশ্ন বলেছে, ফোরটিন দাগের প্রশ্ন, এটা তো জানো বঙ্গদর্শন পত্রিকায়, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাসের অন্তর্গত? ফোরটিন দাগের প্রশ্ন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসের, এটা প্রযুক্তির ইতিহাসের, ঠিক আছে, একটু কেড়ে দিচ্ছি তোমরা দেখে নাও। আমাদের পরের প্রশ্ন, পনেরো দাগের প্রশ্ন, কি বলেছে রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতি ছিলেন? পনেরো দাগের প্রশ্ন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার এডউইন লুটিয়েন হবে।
গোয়ার অ্যান্সার। ১৬ দাগের প্রশ্ন, কলহনের রাজতরঙ্গিনী ইতিহাস অন্তর্গত হবে? ১৬ দাগের প্রশ্নের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার স্থানীয় ইতিহাসের, স্থানীয় ইতিহাসের। ১৭ দাগের, কথাকলি নৃত্য কোন অঞ্চলের নৃত্য? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কথাকলি। গোয়ার অ্যান্সার কেরলের, কী হবে? কেরলের হবে। ১৮ দাগে, দি স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থের লেখক করেন? ১৮ দাগে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী। ১৯ দাগে, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন? ১৯ দাগের প্রশ্নের অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার ইংরেজরা। ২০ দাগে, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনকের প্রবক্তা? ইম্পর্টেন্ট প্রশ্ন ২০ দাগের প্রশ্নের অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার রণজিৎ গুহ। তো দেখো, বুঝতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন এবং তার অ্যান্সার সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা তো জানো যে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলো রণজিৎ গুহ। ২১ দাগে, ইতিহাস বিদ্যাকে অন্যান্য বিদ্যা চর্চার জননী বলে অভিহিত করেছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ২১ দাগের প্রশ্ন, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার জিএম ট্রেভেলিয়ান, জিএম ট্রেভেলিয়ান। ২২ দাগের প্রশ্ন, পৃথিবীর প্রাচীন খেলার নাম কি? অ্যান্সার হবে মানাকালা। কী হবে? গোয়ার অ্যান্সার হবে মানাকালা। ২৩ দাগের প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথম বের হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ২৩ দাগের প্রশ্ন, গোয়ার অ্যান্সার প্রবাসীতে, ঠিক আছে, প্রবাসীতে বের হয়। ২৪ দাগের প্রশ্ন, ভারতের ক্রিকেটের ইতিহাস সংক্রান্ত ২২ ইয়ার্স ফ্রিডম এ সোশ্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া ক্রিকেট রচয়িতা? ২৪ দাগের প্রশ্নের অ্যান্সার হবে বরিয়া মজুমদার, কয়ের অ্যান্সার হবে বরিয়া মজুমদার। ২৫ দাগে, প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় কোন দেশে? ২৫ অ্যান্সার হবে কয়ের অ্যান্সার গ্রীসে, গ্রীসে, তাই তো? আমাদের পরের প্রশ্ন বলেছে ২৬ দাগের প্রশ্ন, প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হলো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল, গোয়ার অ্যান্সার সোমপ্রকাশ, সোমপ্রকাশ। ২৭ দাগের প্রশ্ন, জীবনের ঝরাপথা গ্রন্থটি একটি কি? ২৭ দাগের প্রশ্নের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার আত্মজীবনী। কী হবে? আত্মজীবনী হবে। ২৮ দাগে, সোমপ্রকাশ ছিল একটি কি? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সাপ্তাহিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা। ২৯ দাগের প্রশ্ন, ইতিহাস হলো অতীত বর্তমানের অন্তহীন কথোপকথন, উক্তিটি করেছেন? ২৯ দাগের অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার ইএসকার, ইএসকার। ৩০ দাগের প্রশ্ন, সরকারি মহাফেজখানায় সংরক্ষিত থাকে? ৩০ দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে, তো দেখো সরকারি আধিকারিকদের প্রতিবেদন এটাও থাকে, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিবেদন এটাও থাকে, গোয়েন্দা বিভাগের প্রতিবেদন এটাও থাকে, পুলিশ বিভাগের নথিপত্র এটাও থাকে, অর্থাৎ সবকটি থাকে। ঘর অ্যান্সার হবে সবকটি থাকে। ৩১ টাকে, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন, এটা তো তোমরা সবাই জানো, চলচ্চিত্রের সঙ্গে। ৩২ টাকে, ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত? ৩২ টাকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার পরিবেশের ইতিহাস চর্চার বিষয়, পরিবেশের ইতিহাস চর্চার বিষয়, ঠিক আছে, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, গোয়ার অ্যান্সার। তো দেখো এই যে এটা হবে পরিবেশের ইতিহাস চর্চার বিষয় হবে। ৩৩ দাগের প্রশ্ন, ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান? ৩৩ দাগের যে প্রশ্ন আছে গোয়ার অ্যান্সার হবে সরকারি নথিপত্র, সরকারি নথিপত্র। ৩৪ দাগের প্রশ্ন, বাংলায় নবশূদ্র আন্দোলনের ইতিহাস? ৩৪ দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সামাজিক ইতিহাস চর্চার বিষয়ে, সামাজিক ইতিহাস চর্চার বিষয়, গোয়ার অ্যান্সার হবে সামাজিক ইতিহাস চর্চার বিষয়, ঠিক আছে। আমাদের নেক্সট প্রশ্ন আছে ৩৫ দাগের প্রশ্ন, সরকারি মহাফেজখানায় পাওয়া যায়? ৩৫ দাগের প্রশ্নের অ্যান্সার হবে সরকারি আধিকারিকদের প্রতিবেদন, সরকারি আধিকারিকদের প্রতিবেদন, গোয়ার অ্যান্সার হবে। ৩৬ দাগের প্রশ্ন, মেয়েকে লেখা পিতার পত্রটির লেখক? ৩৬ দাগের প্রশ্ন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার জওহরলাল নেহরু। ৩৭ দাগে, ভারতের চলচ্চিত্র জনক বলা হয়? ৩৭ দাগের প্রশ্নের অ্যান্সার হবে
আমাদের খয়রান স্যার দাদা সাহেব ফালকেকে বলা হয়, দাদা সাহেব ফালকে। 38 থেকে কলকাতায় প্রতিষ্ঠিত প্রথম গথিক স্থাপত্যের প্রথম নিদর্শন হলো কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 38 থেকে প্রশ্ন। অ্যান্সার হবে হাইকোর্ট। কী হবে অ্যান্সার? হবে হাইকোর্ট হবে গোয়ার অ্যান্সার। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? তো দেখো, এটা তো বলেছে হাইকোর্ট। 39 থেকে প্রশ্ন, বাংলা ভাষা প্রথম প্রকাশিত সংবাদপত্র হলো? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দিকদর্শন, এটাও দিকদর্শন হবে। 40 থেকে সোমপ্রকাশ পত্রে ঠিক সোমপ্রকাশ পত্রিকার প্রকাশক হলেন? 40 থেকে যে প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু খয়ের অ্যান্সার দ্বারকনাথ বিদ্যাভূষণ, দ্বারকনাথ বিদ্যাভূষণ। 41 থেকে প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? 41 থেকে প্রশ্ন অ্যান্সার হবে 5ই জুন, 5ই জুন। এই প্রশ্নটা অলরেডি দুবার সলভ করানো হয়েছে, মানে একই জায়গায় আছে আর কি, এর আগেও ছিল। 42 থেকে ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? অ্যান্সার হবে পর্তুগিজদের কাছ থেকে, পর্তুগিজ। 43 থেকে প্রশ্ন, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন? 43 থেকে প্রশ্ন অ্যান্সার হবে ঘর অ্যান্সার শিল্পচর্চার ইতিহাসে, শিল্পচর্চার ইতিহাসে। 40 থেকে প্রশ্ন, রেশম আবিষ্কৃত হয় প্রাচীন? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার লাসাকে। 40 থেকে যে প্রশ্ন, চীন দেশে, সরি একটু উচ্চারণটা ভুলে গেছে, অ্যান্সার হবে চীন দেশে। আর নিষিদ্ধ সরবরাহ হয় লাসাকে, এটা এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার। 46 থেকে বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল একটি কি? 46 থেকে প্রশ্ন, গোয়ার অ্যান্সার মাসিক পত্রিকা। কী ছিল? বঙ্গদর্শন ছিল একটি মাসিক পত্রিকা। 47 থেকে প্রশ্ন, রাচেল কারসান যুক্ত ছিলেন? 47 থেকে প্রশ্নের অ্যান্সার হবে রাচেল কারসান যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসে, পরিবেশের ইতিহাসে। 48 থেকে প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন? 48 থেকে প্রশ্নের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 4 বছর, ক বছর? 4 বছর। সুপ্রিয় দর্শকার্থী, এটা আমাদের প্রথম অধ্যায় আছে ইতিহাসের ধারণা। এরপরে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম প্রত্যেকটা অধ্যায়ের যাবতীয় MCQ নিয়ে আলোচনা করবো। যাদের কাছে এই বইটা নেই তারা খাতায় লিখে অবশ্যই মুখস্থ করবে, ঠিক আছে? ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।